প্রিয় ভাই ও বোনেরা, দেখুন একজন মানুষ হিসাবে অনেক সময় আমরা বলি যদি কোনো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হতো তাহলে আমরা এটা করতাম সেটা করতাম। আজকে সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, আজকে আপনার আমার ঘরের মধ্যে খাবার আছে, আজকে আমার আপনার ঘরের মধ্যে কিছুদিনের সহায় সম্বল আছে, কিন্তু এই দেশে অসংখ্য মানুষ আছেন যারা প্রত্যেক দিন সকালে বেরোন, তারপরে বিকালে তাদের পরিবারের রুজি হয়, সকালবেলা কাজে যান, বিকালবেলা বেতন পেলে তাদের কাজ হয়, অন্যর দোকানে কাজ করেন, এই কাজের বেতন পেলে মাস শেষে তাদের জন্য চলে, যে কয়দিনের টাকা পান সে কয়দিনের টাকা দিয়ে তাদের দিন চলে, দিন আনেন দিন খান। এই মানুষগুলোর জন্য এখনই তো আমার করার সময়। আপনি আমি 5-6 মাস 7 মাসের খাবার রেডি করে ফেলেছি, আপনার আমার হয়তো বছরের জন্য চাউল কিনা থাকে, আমি চিন্তা করছি আমার তাওয়াক্কুল চলে আসছে যে আমার মোটামুটি আমি নিরাপদ না, এখনই না আপনার দেখানোর সময়। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সেই আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে যে আল্লাহ আপনাকে আমাকে খাওয়াতে পারেন, যে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে বাঁচাতে পারেন, যে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে রিজিক দিতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষার সময় এইটুকু আপনার আমার জন্য দিয়েছেন যে আমার বান্দারা অন্য বান্দার জন্য কী করে। সুতরাং এই ক্ষেত্রে আমরা অগ্রগামী হই, আমরা চেষ্টা করি, আমরা অপরকে সাহায্য করার জন্য চেষ্টা করি, একটু খোঁজ খবর নিই, একটুখানি মানুষের কাছে যাই, তাদের খোঁজ খবর নিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য আমার হাতকে উন্মুক্ত করি। নিশ্চয় আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা আপনার আমার জীবনে কল্যাণ এবং আপনার আমার জীবনে নিরাপত্তা দান করবেন। দ্বিতীয় কথা, যারা আমরা দান করছি, যারা আমরা দিচ্ছি, তাদের জন্য বক্তব্য হচ্ছে আমরা অনেক সময় দেওয়ার ক্ষেত্রে কী দিচ্ছি তার থেকে বেশি কাকে দিচ্ছি এটা দেখানো নিয়ে আমরা অনেক প্রতিযোগিতার মধ্যে নেমে গেছি। আমি বিনয়ের সাথে একটা অনুরোধ করব, আল্লাহ রসুলের একটা হাদিসের দিকে সবসময় মনে রাখবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, মান সাম্মা আসাম্মা আহুল্লাহ ও মান রোয়া রোয়াহুল্লাহ বিহি, যে দুনিয়ার বুকে কোনো কিছু দেখিয়ে দেখিয়ে এরকম দান করবে, দেখিয়ে শুনিয়ে শুনিয়ে কিছু করবে, আল্লাহ কিয়ামতের দিন এটা তাকে শোনায়ও দিবেন, দেখাও দিবেন। সাম্মান সাম্মা আসাম্মা আহুল্লাহ বিহি, আল্লাহ সেই শোনানো তাকে ফেরত দিয়ে দিবেন সেই দিন। সুতরাং আমরা আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমরা কিছু করে থাকি, উৎসাহ দেওয়ার ক্ষেত্রে কী দিচ্ছি এটা দেখালেও যাকে দিচ্ছি তাকে না দেখানো আমাদের জন্য উত্তম হবে। কারণ এই মানুষটা তো ফকির নয়, এই মানুষটা কোনোদিন আপনার আমার কাছে হাত পেতে খায় নাই, যদি কাজের সুযোগ থাকতো, প্রভিশন থাকতো, সে তো কাজ করেই খেত। সুতরাং আমাদেরকে এক্ষেত্রেও খুবই সতর্ক হতে হবে, যেটা যেন লোক দেখানো আমাদের জন্য না হয়। কতগুলো টিপস আপনাদের কাছে বলবো, যেমন এখন আমরা বাসায় আছি, আমরা সালাত আদায় করছি, অনুরোধ করব একা একা আমরা যে যার মতো করে সালাত আদায় না করে আমরা জামাতবদ্ধভাবে সালাত আদায় করার চেষ্টা করি, আমরা আমাদের পরিবার পরিজনকে সকলকে সম্পৃক্ত করি সালাতে। আপনার ছেলে একসময় সালাত আদায় করছে আলহামদুলিল্লাহ, হয়তো ভাবি একসময় সালাত আদায় করছেন, আপনি একসময় করছেন না, আপনি তাদেরকে বলেন আসো আমরা সবাই মিলে জামাতে সালাত আদায় করি, এখানে কোনো লজ্জা নেই। এখানে আপনি ইমাম, আপনার চেয়ে উপযুক্ত যদি মনে করেন আপনার ছেলে সুন্দর তিলাওয়াত করতে পারে তাকে আপনি ইমাম বানান, মানে আপনি ছেলে সহ আপনি এক কাতারে দাঁড়ান, পেছনে আপনার স্ত্রী মা আপনার মানুষ যারা মেয়ে আছে তাদেরকে পেছনে দাঁড় করিয়ে আমরা এভাবে কিন্তু সুন্দর সালাত আদায় করতে পারি, এটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে একটা পরামর্শ হচ্ছে, কোরআনের একটা হালকা করেন প্রত্যেক দিনে, আমরা বাচ্চা কাচ্চাকে বলছি আয় খবরদার, হ্যাঁ ফেসবুকে ঢুকবি না, ইউটিউব ঘাঁটবি না, শুধু টিভি দেখবি না, পর একটু পর, এই সকল বললে হবে না, নিজেদেরকে নিয়ে বসতে হবে। আপনি একটু বসেন, আপনি বলে আপনি ঠিক তাকে সরাই দিয়ে আপনি আমি নিজে ঠিকঠাক মতো আমরা টিভি নিয়ে বসে আছি, আমরা করোনার আপডেট অস্থির করে বলছি না, এক ঘন্টার একটা মজলিস বানান, হালকা বানান আপনার বাড়িতে, একটা একটা সই একটা গ্রন্থ থেকে কোনো একটা হাদিসের গ্রন্থ থেকে আপনি পড়েন, পড়ে সেখান থেকে আমরা একটু একটু করে নিজেরা জানার চেষ্টা করি, একটা হালকার বৈঠক করেন, যেটা এটা হতে পারে। এছাড়া বাচ্চাদেরকে নিজেরা সহ আমি অনুরোধ করবো আল্লাহর 99 নাম আমরা মুখস্থ করার চেষ্টা করি, কিছু না হলেও আমাদের যে সকল সানা দোয়া তাসবি যেগুলো মুখস্থ সময় পাই না, এই জন্য জীবনে কোনো দিন কী পড়লাম তা জানার সুযোগ হয় না, এটা সুযোগ। সুতরাং আপনি মেহরবানি করে এখানে একটুখানি কনসেন্ট্রেশন করেন, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, মানে কি জানলামই না, সারা জীবন আলাম তারা পড়ে গেলাম, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা তাবারাক আসমুকা তাআলা জাদ্দুকা, নামাজে তাকবীরে তাহমিদের পর শত হাজার 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 বার পড়লাম, আজ পর্যন্ত একবার অর্থ জানলাম না, কেন ভাই? এই সময় একটু কাজে লাগায় আমরা এরকম করে নতুন একটা সুরা হলে মুখস্থ দেখতে চাই, আগামী কয়েকদিনের মধ্যে একটা সুরা মুখস্থ করতেই হবে আপনাকে, সারা জীবন যেই সুরা দিয়ে গেছি এই সুরায়। করোনার আপডেট আপনার আর নিয়ে কাজ নাই, এখন যেগুলো গভর্নমেন্ট থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেলফ কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে, এগুলো আমরা করবো, আর এগুলো নতুন করে কিছু দোয়া তাসবি আমরা মুখস্থ করার চেষ্টা করি। ভাবিদেরকে একটু সহযোগিতা করেন না, সারা জীবন তো তারা রান্না করলো, রেডিমেড খাবার পাইলাম, সকালে খেয়ে গেলাম, অফিসে আসলাম, রাত্রে আবার খাইলাম, সারা জীবন কষ্ট করলো তারা, কেন আপনি আজকে একটু দায়িত্ব নেন যে তুমি একটু রেস্টে থাকো, আমি 2 দিন আমি রান্না করতেছি। আমি রান্না পারি না, রান্না পারেন না, আপনি ডাল রান্না করেন আর ডিম ভাজি করেন, করে তারপরে আপনি নিজে একটু রান্নার দায়িত্ব নেন, ঘর আপনার, বুকসেল আপনার,
এবং বিভিন্ন জায়গা পত্র যেগুলা জুতার যে র্যাকটা আছে, সুবহান আল্লাহ, একদম জুতার র্যাক কেনার পর থেকে সাফ করার কোনো খবর নেই। আপনি একটু নিজে সাফ করেন, জুতার র্যাকের থেকে সব জুতা টুতা নামার ভিতর থেকে পরিষ্কার করে, এই ঘরের কর্নারগুলা পরিষ্কার করা, জালসাগুলা ঝাড়া, এই সব মিলে আমরা কিছু সময় পজিটিভ কাজে এখানে আমরা ব্যবহার করতে পারি। বাচ্চাদেরকে সাথে নেন, বোরিং লাগতেছে অনেকদিন ধরে ভিতরে আছি না, বোরিং লাগছে, আপনি একটু প্রভিশন চেঞ্জ করেন, টেবিলটা অন্য জায়গায় নিয়ে যান, খাটটা একটু পরিবর্তন করেন, করে নিজেদের মধ্যে যাতে এই গঠনমূলক কাজগুলো বাচ্চারাও শিখতে পারে, আমরা নিজেরাও যেন উদ্বুদ্ধ হতে পারি। আমি খুব অবাক হয়ে দেখছি কত ভাই বোন আমাদের এখন দেখছে কি সিনেমা দেখছেন, কি সিনেমা এই সময় দেখা যায়, কোন নভেল পড়া যায়, এরকম কত ধরনের সাজেশন, কোন গানগুলা শুনে এখন শেষ করা যায়, কোন পুরাতন মুভি দেখে আমাদের সময় পার করা যায়, এখনো এরকম সাজেশন আমরা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত সূরা আরাফের 99 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা আমিনু মাকরাল্লাহি ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলকে ভয় রাখো না, আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলে তোমাদের ভয় হয় না, হ্যাঁ তবে তাদের ভয় হয় না, আল্লাহ বলছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহর ক্ষতির থেকে, কেবল নিজেদেরকে যারা নিরাপদ ভাবছে তারাই কেবল আল্লাহর কৌশলকে ভয় পায় না। বলুন তো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো পদক্ষেপ নেন, তাহলে সেই পদক্ষেপ, সেই কৌশল থেকে কে তার নিরাপত্তা পায়? সুতরাং বোকা যে আল্লাহ বোঝাচ্ছেন, সেই কেবল আল্লাহর এই আপাত আজাব যেটা আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর পরিবেশ, এর পরেও যদি নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করেন, আল্লাহ বলছেন কেবল তারাই ক্ষতিগ্রস্ত, তার দিকে বেশি আগিয়ে আসছে। প্রিয় ভাইরা, এই জন্য আমি বারবার অনুরোধ করছি, এই ধরনের কাজ বাস ছেড়ে আমরা আসুন একটু পরিবর্তিত জীবনযাপন করার অভ্যস্ততায় পরিণত করি নিজেদেরকে। প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে কত ধরনের মডেল আমরা কত কাউকে বানিয়েছি, আমাদের মডেলের কোনো অভাব, আমাদের গায়ক মডেল, গায়িকা মডেল, নায়ক মডেল, নায়িকা মডেল, আমাদের কত ধরনের মডেল। অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ হিউম্যান বিং, আমি বলবো মোহাম্মদ রাসূলুল্লাহ থেকে উন্নত উত্তম চরিত্রের কোনো মডেল কি পৃথিবীতে আছে? আমি কোনো আবেগ দিয়ে কথা বলছি না, বিচার বিশ্লেষণ সম্যকভাবে আপনারা পড়ালেখা করে দেখেন তো, তার থেকে মানবিক মানুষ, তার প্রজন্মের আবু বকর, ওমর, ওসমান, আয়েশা, ফাতিমা, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের থেকে ভালো ক্যারেক্টার, ভালো ধরনের আচরণ, ভালো মানবিক, ভালো দানশীল, ভালো ধরনের উন্নত মন মানসিকতার সব দিক দিয়ে এর থেকে উন্নত কোনো মানুষ আছেন, ছিলেন? তাহলে আমরা পৃথিবীতে কত কাউকেই তো মডেল বানালাম। আমি একটাবার তাদের যে ধরনের রোল ছিল সেই ধরনের রোল নিজের জীবনকে পরিবর্তন করি, আমি সেই অবাধ্য জীবন যাপন করছি, নামাজ নাই, কালাম নাই, টাইম টেবিলের কোনো কিছু নাই, আমরা সেই রকমভাবে বাসার মধ্যে থেকে নেট মেট এইসব নিয়ে পার করে দিচ্ছি। ওদিন তো অনেককে মডেল বানালাম, আমার মনে কি একটুবারও আগ্রহ হয় না যে সবগুলো তো পরীক্ষা করে দেখলাম, মোটামুটি উমুকের স্টাইলে হেয়ার স্টাইল রাখলাম, উমুকের স্টাইলে নোজ পিন পরলাম, উমুকের স্টাইলে কানের ইয়ারপিন পরলাম, মুখের স্টাইলে শার্ট পরলাম, তুমুকের স্টাইলে জামা পরলাম, তুমুকের স্টাইলে চলাফেরা করলাম, কথাবার্তা আচরণ ফলো করলাম, আমরা কি আমাদের সাহাবায়ে কেরাম তাদের মতো করে আমরা একটু পরিবর্তিত হতে পারি না? আমাদের জীবনে একটাবার মনের মধ্যে কি ধাক্কা দেয় না যে আমি হই না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো একজন মেয়ে, হইতো আমি একটু চেষ্টা করি তো তার জীবন থেকে আমার জীবনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করতে পারি কিনা? যদি এখনও না হয় কখন, কবে ফিরবো? এই জন্য আমি অনুরোধ করবো, এখনই, আর কোনো সময় নেই, এটাই আমাদের জন্য সময়, আসুন না আমরা একটু পরিবর্তিত হই। আরেকটি বিষয় আপনাদের মনোযোগ আকর্ষণ করব, আমরা অনেকেই দেখতে পাচ্ছি আজকে আমাদের অনেকের চাকরি নিয়ে চিন্তা, কি হবে না হবে, দোকানই খোলে না, কেউ ছিল আগে বড় একজন শেফ, এখন তার হোটেলই নাই, সে কোথায় শেফগিরি করবে, কেউ ছিল আগে চা কর্মজীবী, সেই দোকানই এখন চলতেছে না, সে কোথার থেকে সে রুজি রোজগার হবে, এরকম নানান হতাশা আছে। এই হতাশার মূল বিষয় হচ্ছে শয়তানের টার্গেট, শয়তান একবার হতাশ করতে পারছে মানে শয়তান আপনাকে গ্রিপের মধ্যে নিয়ে ফেলছে। এই জন্য আমি অনুরোধ করব, হতাশ ইমানদার হবে না, ইনশাআল্লাহ যে আল্লাহ আমাকে দুনিয়া পাঠাইছেন সে আল্লাহ আমার রুটি রুজি ব্যবস্থা অবশ্যই করবেন, সে আল্লাহ আমাকে এখন পর্যন্ত নিরাপদ রেখেছেন, ইনশাআল্লাহ আমি নিরাপত্তার আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করি, আল্লাহই আমার জন্য একটা ব্যবস্থা করবেন। সুতরাং এখন দেখবেন বিদেশের মন্ত্রীরা পর্যন্ত হতাশ হয়ে আত্মহত্যা করতেছে, ইমানদার কখনো এরকম না, কারণ ওরা ওদের নিজেদের উপরে, নিজেদের অর্থনীতির উপরে, নিজেদের কেবল প্রযুক্তি, নিজেদের বুদ্ধি এইগুলোর উপরেই কেবল ডিপেন্ড করে, ইমানদার এইগুলোর উপর ডিপেন্ড করে। তবে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন এর সাথে সাথে ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, তাওয়াক্কাল তো আল্লাহ, আমাদের রব আল্লাহর প্রতি আমরা ভরসা করি। এই জন্য মুসলিম সমাজে আত্মহত্যা প্রবণতা এগুলোর হার সবচেয়ে কম, আর সবচেয়ে বেশি আধুনিক, সবচেয়ে বেশি স্মার্ট, সবচেয়ে বেশি প্রযুক্তিশীল, সবচেয়ে বেশি টাকা পয়সাওয়ালা ওরা আত্মহত্যা বেশি করে। এই জন্য আমি অনুরোধ করবো, হতাশ হবেন না, কবদ্দার হতাশ হবেন না, তবে একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের তাওয়াক্কুলের সাথে সাথে আল্লাহর কাছে আর্জি করতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। দেখুন আজকে আমাদের যারা দিন আনে দিন খায় তারা কোথায় যাবে?
তারা যদি এই রুটি রুজি না কামাই করতে পারে তাহলে আমাদের গভর্নমেন্টই বা কতদিন তাদেরকে খাওয়াতে পারবে? আমাদের তো সেই সামর্থ্য নাই আল্লাহ। এই জন্য বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করবো, রব্বুল আমিন তুমি আমাদের ভুলের কারণে আমাদেরকে এমন কোনো শাস্তি দিও না, এমন কোনো বোঝা দিও না যে বোঝা আমরা বহন করতে পারবো না। রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বিহ, আমার আমার গভর্নমেন্টের এই ক্ষমতা নাই, আমাকে বসায় বসায় খাওয়াবে, রিক্সা চালায়, তারপরে বাড়িতে আসে, সেই টাকা দিয়ে তার সংসার চলে, কেমনে তার সংসার চলবে? এগুলো সব কিছুর চিন্তার দিক থেকে চিন্তা করে আমার বিনয়ের সাথে আল্লাহর কাছে প্রার্থনায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে। সুতরাং মেহরবানি করে অ্যাজ এ প্রোডাক্টিভ মুসলিম, অ্যাজ এ মুসলিম এই সময়টাকে প্রোডাক্টিভ হিসেবে আমাদেরকে ব্যয় করতে হবে, মুক্তি যেন আমরাও সচেষ্ট হই, সেক্ষেত্রে আমাদেরকেও উদ্যোগী হতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলের জীবনে নিরাপত্তা দান করুক, জীবনে বরকত দান করুক। যে 8-10টি পরামর্শ দিলাম, পরামর্শগুলো আমাদের নিজেদের মুনাসিব এবং কল্যাণকর মনে হলে আমরা নিজেরা সেগুলো পালন করার চেষ্টা করি। আবার দেখা হবে আপনাদের সামনে অচিরেই। ওমা তাওফিকিল্লাহ বিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।